আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে ফিজিক্স ক্লাসে আমি আছি মুসাম্মদ সাদী খাতুন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। আজকে আমরা যেটা শিখব প্রথম অধ্যায়ের পরবর্তী লেকচার টুয়ে শিক্ষণফল যেটা আছে সেটা পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবে কতিপয় বিজ্ঞানের আবিষ্কারের অবদান সম্পর্কে জানতে পারবে পদার্থবিজ্ঞান পাঠের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। আজকের যে আলোচনা করা হবে সেই আলোচ্য বিষয়গুলো হলো কতিপয় বিজ্ঞানের অবদান, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সাম্প্রতিককালের পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান পাঠের উদ্দেশ্য, প্রকৃতির রহস্য উদ্ঘাটন, প্রকৃতির নিয়ম নিয়মগুলো জানা, প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির ক্রমবিকাশ। এই ছবিতে কি দেখা যাচ্ছে? এই ছবিতে একটা বিজ্ঞানীর ছবি দেখা যাচ্ছে এবং এখানে আরেকটা ছবি দেখা যাচ্ছে। একটু লক্ষ্য করে দেখবে যে একটা অ্যাকোয়ারিয়ামে মাছ আছে এবং সেটা কি করছে, এক লোক দেখছে। এটা হলো বিজ্ঞানী টলেমি, তার ধারণা চোখ থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে কোনো বস্তুর ওপর যখন পড়ে তখন সেই বস্তুটা দৃষ্টিগোচর হয়। আল-মাসুদি প্রকৃতির ইতিহাস সম্পর্কে একটি বই লেখেন যার নাম সাইক্লোপিডিয়া। এই বইয়ে বায়ুকলের উল্লেখ পাওয়া যায়। রজার বেকন, তিনি ছিলেন পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, দেখো, যেখানে ছবিতে দেখা যাচ্ছে তারা, চাঁদ এবং একটা যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে সাধারণত তারার নক্ষত্রের মাপা হয়, যেটার যন্ত্রের নাম হলো সেক্সটেন যন্ত্র। এখানে দেখা যাচ্ছে একটা পাখি উঠছে, এখান থেকে কি মনে হচ্ছে, এবং একটা বিজ্ঞানীর ছবি দেখা যাচ্ছে এবং একটা উড়োজাহাজ দেখা যাচ্ছে। এটা হলো পাখি উড়া, পাখিটা উড়ে যাচ্ছে, সেই পাখিটার মতো ঠিক এই বিমানটা উড়ে যাচ্ছে। ইনি হলো একজন বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো ভিঞ্চি। 1500 শতকের শেষের দিকে পাখি ওড়ার ওপর পর্যবেক্ষণ করে তিনি উড়োজাহাজের মডেল তৈরি করেন। তিনি মূলত একজন চিত্রশিল্পী ছিল। বিখ্যাত চিত্র মোনালিসা তারই চিত্রকর্ম। এখানে একটা চুম্বক দেখা যাচ্ছে, একটা চুম্বক এবং দুইটা প্রান্ত। চুম্বকে সাধারণত দুইটা প্রান্ত থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এই চুম্বকের যে ধারণা চুম্বকত্ব, অর্থাৎ কোনো বস্তুকে, লৌহজাত কোনো বস্তুকে এটি আকর্ষণ করে। চুম্বকত্ব নিয়ে বিস্তারিত গবেষণা ও তত্ত্ব প্রদান করে ডক্টর গিলবার্ট। তিনি 1540 থেকে 1503 পর্যন্ত এটা নিয়ে গবেষণা করেন এবং তার জীবনকালীটা। এখানে একটা বস্তু দেখা যাচ্ছে, এই বস্তুর উপর একটি আলোকরশ্মি পড়ছে এবং আলোকরশ্মিটা দেখো কিছুটা বেঁকে যাচ্ছে। এটা ঘটনাকে, এই ঘটনাটাকে বলা হয় প্রতিসরণ ঘটনা। অর্থাৎ আবার আমি এই জিনিসটা দেখাই, দেখো একটা আলোকরশ্মি পড়ছে, এটা হলো হালকা মাধ্যম। এই যে ওপরে যে অংশটা আছে সেটা হলো হালকা মাধ্যম। হালকা মাধ্যম থেকে যখন আলোকরশ্মি ঘন মাধ্যমে পড়বে তখন এর দিক বেঁকে যাবে। এই বেঁকে যাওয়ার ঘটনাকেই বলা হয় প্রতিসরণ। এই প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী স্নেল। তিনি এই সম্পর্কে দুইটি সূত্র প্রদান করে যেটা আমরা আরও সামনের চ্যাপ্টারগুলোতে দেখে নিব। এখানে একটা সরল দোলক দেখা যাচ্ছে, একটা সুতার সাথে একটা বল দুলছে, এটার নাম হলো সরল দোলক। সরল দোলক আর পেন্ডুলিয়াম ঘড়ি। হাইগেন দোলকীয় গতি পর্যবেক্ষণ করে ঘড়ির যান্ত্রিক কৌশল বিকাশ ঘটান এবং আলোর তরঙ্গের উদ্ভাবন করেন। রবার্ট হুক পদার্থবিজ্ঞানের স্থিতিস্থাপক ধর্ম অনুসন্ধান করে। স্থিতিস্থাপক ধর্ম হলো যে কোনো একটা বস্তুকে যখন বল প্রয়োগ করা হয় এবং বস্তুর যদি বিকৃতি ঘটে এবং বস্তু থেকে বল অপসারণ করা হলে যদি বস্তুটি পুনরায় আগের অবস্থায় ফিরে যায় সেই সকল বস্তুকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু।
স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক লোক এক বস্তু ধরে কী করছে, বল প্রয়োগ করছে, এই যে এই বরাবর বল প্রয়োগ করছে, এবং বল প্রয়োগ করার ফলে বস্তুটি প্রসারণ ঘটছে। যখন বল প্রয়োগ বন্ধ করে দেওয়া হচ্ছে তখন বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। এই স্থিতিস্থাপক, একে বলা হয় স্থিতিস্থাপক ধর্ম। এই স্থিতিস্থাপক ধর্মটি আবিষ্কার করেন কে? রবার্ট হুক। ভন গুয়েরিক বায়ুকল আবিষ্কার করেন। এই যে এখানে একটা আমাদের চিত্র দেওয়া হয়েছে বায়ুকলের, এখানে দেখা যাচ্ছে একটা সূর্য, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কি করছে, আবর্তনশীল। এই যে পৃথিবীকে সূর্য আবর্তনশীল আবর্তন করছে, এই সম্পর্কে কেপলার তিনটি সূত্র প্রদান করে। এখানে রাদারফোর্ড বলে যে গ্রহ উপগ্রহ সমূহ সূর্যকে কেন্দ্র করে বৃত্তকার পথে ঘুরে, কিন্তু কেপলার এই সূত্রের সংশোধন করে তিনি বলে যে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ এবং পৃথিবী সমূহ বৃত্তকার পরিবর্তে উপবৃত্তকার পথে ঘূর্ণমান অবস্থায় থাকে। এই সম্পর্কে তিনটি সূত্র তিনি প্রদান করে। এটা এই এতটুকুই আমরা জানবো, সূত্র তিনটি আমাদের এখানে নাই। জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত। জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিনের জন্য বিখ্যাত। মাইকেল ফ্যারাডে তাড়িত চৌম্বক তত্ত্বের বিকাশ ঘটান। তাড়িত চৌম্বকটা হলো যে চৌম্বকের সাথে বিদ্যুৎ ক্ষেত্রের যে সম্পর্কটা, এখানে একটা চিত্র দিয়ে বোঝানো হয়েছে একটা সলিনয়েড যখন কুণ্ডলীর মধ্যে দিয়ে একটি চৌম্বক ক্ষেত্র বা কোনো লোহা প্রবেশ করানো হয় তখন তার মধ্যে দ্বিগুণ পরিমাণে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। এই যে এই ঘটনাটা, সেই ঘটনাটাকে বলা হয় তাড়িত চৌম্বক। এই তাড়িত চৌম্বক তত্ত্বের বিকাশ ঘটান মাইকেল ফ্যারাডে। মার্কনি 1896 সালে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্স কোডে সংকেত পাঠানোর ব্যবস্থা করেন এবং তিনি বেতার যন্ত্র আবিষ্কার করেন। ইনি হলেন বাংলাদেশি একজন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তিনি বেতার তরঙ্গ সম্পর্কে ধারণা লাভ করেন। বেতার যোগাযোগের প্রথম ধারণা দেন তিনি তাড়িত চৌম্বক তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি প্রেরণে সক্ষম হন তিনি। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রে দেখতে পাচ্ছি এটা একটা তরঙ্গ এবং ওপরে একটা চিহ্ন দেওয়া আছে, তার নাম হলো ল্যামডা, অর্থাৎ একটি পূর্ণ তরঙ্গ। এটা একটি পূর্ণ তরঙ্গ যখন যে উপরের যে অংশটা আছে সেটা হলো আমার ধনাত্মক অংশ, আর নিচের যে অংশটা আছে সেটা হলো ঋণাত্মক অংশ, অর্থাৎ একটি পূর্ণ তরঙ্গের একটি অংশ। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1864 সালে দেখেন যে আলো এক প্রকার শক্তি, যা এটি একটি তাড়িত চৌম্বক তরঙ্গ। তিনি তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রকে একীভূত করে তাড়িত চৌম্বক তত্ত্বের বিকাশ ঘটান। এখানে দেখা যাচ্ছে যে একটি বড় একটি নিউক্লিয়াস এবং বাইরে থেকে একটি শক্তি প্রয়োগ করার ফলে কি হচ্ছে, নিউক্লিয়াসটি ভেঙে যাচ্ছে। যখন উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট কোনো কণা থেকে আপনাআপনি তিনটি রশ্মি আলফা বিটা গামা নিঃসৃত হয়, এই রশ্মিগুলোকে বলা হয় তেজস্ক্রিয়তা রশ্মি। উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট যে সকল মৌল, অর্থাৎ এগুলোর ভর সাধারণত 82 কিংবা এর অধিক হবে, সে সকল মৌল থেকে আপনাআপনি তিনটি রশ্মি নির্গত হবে, আলফা বিটা গামা, যেগুলোকে আমরা বলি তেজস্ক্রিয় রশ্মি। তাহলে বেকেরেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। ম্যাক্স প্ল্যাঙ্ক আবিষ্কার করেন বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব। রাদারফোর্ড আবিষ্কার করেন সৌরকেন্দ্রিক পরমাণু মডেল। তিনি পরমাণু যখন আবিষ্কার করেন, পরমাণুর যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, তিনি এই নিউক্লিয়াসের যে মডেলটা, সে মডেলটাকে তিনি সৌরজগতের সাথে সম্পূর্ণ বা পুরোপুরি মিল রেখে বলেন। তিনি পৃথিবীকে নিউক্লিয়াস ধরেন এবং গ্রহ উপগ্রহকে ইলেকট্রন হিসাবে বিবেচনা করেন। এই জন্য তার মডেলটাকে সৌরকেন্দ্রিক পরমাণু মডেল হিসাবে আখ্যায়িত করা হয়। সত্যেন্দ্রনাথ বসু বাংলাদেশি বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের প্রফেসর, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে আবেদন রাখেন, কোয়ান্টাম তত্ত্বের শ্রদ্ধ প্রমাণ করেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ এক শ্রেণীর মৌলিক কণাকে বোজন বলা হয়। বোজন, এটা হলো যাদের স্পিন সংখ্যা হাফ তাদেরকে বলা হয় বোজন।
আর যাদের স্পিন সংখ্যা পূর্ণ সংখ্যা তাদেরকে বলা হয় ফোটন। আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত সূত্র আপেক্ষিক তত্ত্ব, আপেক্ষিক তত্ত্বের যে সূত্রটা সেটা হলো E=mc2। কিন্তু স্থির ভরের ক্ষেত্রে আবার আমরা এই সমীকরণ যেটা সেটা দেখব m = √1 − c2 v2 / c2, যেটা এক আর দুই সমীকরণ একসাথে করলে আমরা হোল যে সমীকরণটা পাই সেই সমীকরণটা হলো E = mc2 √1 − v2 / c2। এখানে m হলো কোনো একটি বস্তুর ভর, e হলো গতিশক্তি এবং c হলো আলোর বেগ। যখন কোনো বস্তু আলোর বেগে চলবে অর্থাৎ v = c হবে, তখন সেই ক্ষেত্রে এই বস্তুর গতিশক্তি হবে জিরো, এই বস্তুর গতিশক্তিটা হবে জিরো। তাহলে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের যে সমীকরণটা সেটা হলো E = mc2। যদি আমাদের প্রশ্নে এটা থাকে যে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সূত্র কোনটি, যদি থাকে যে E = mc2, তাহলে আমরা সেটাই দিব। অথবা যদি সেটা না থাকে, যদি এই চেহারার কোনো সূত্র থাকে যে E = mc2 √1 − v2 / c2, তাহলে এটাও সঠিক হবে। তাহলে এখানে m কি হলো, m হলো বস্তুর ভর এবং c হলো আলোর বেগ এবং e হলো গতিশক্তি। আলবার্ট আইনস্টাইন যে সূত্রটি দেখিয়েছেন সেই সূত্রের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, ভর এবং শক্তি, ভর এবং শক্তি এবং আলোর বেগ। তো এই সমীকরণটাকে আমরা সাধারণত বলবো যে শক্তি এবং ভরের সূত্র, ভর শক্তির সমীকরণ। তাহলে ভর শক্তির সমীকরণটা কি, E = mc2 √1 − v2 / c2। এখানে আলবার্ট আইনস্টাইনের আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, পদার্থবিজ্ঞান পাঠ করার উদ্দেশ্যটা কি, পদার্থবিজ্ঞান প্রকৃতির উদ্ঘাটন করে, তারপরে কি করে, পদার্থবিজ্ঞান প্রকৃতির নিয়মগুলো বর্ণনা করে, প্রকৃতিতে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার নিয়মগুলো কি করবে, সুন্দরভাবে সেগুলো বর্ণনা করবে, কেন এটা ঘটছে, কি কারণে ঘটছে, তারপর কি, পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রগুলো অনুসারে প্রযুক্তির উন্নতি ঘটে। যেমন আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন জিনিস যে আবিষ্কার করেছে সেগুলো সাধারণত কি, পদার্থবিজ্ঞানের সূত্র দ্বারাই আবিষ্কার করেছে, সেই কারণে আমাদের কি সভ্যতা আজকে উন্নতির পথে। পদার্থবিজ্ঞানের অধ্যয়ন একটি উৎকৃষ্ট মানবিক প্রশিক্ষণ, পদার্থবিজ্ঞান আমাদের পর্যবেক্ষণ করতে শেখায়। আমরা যে কোনো জিনিস পর্যবেক্ষণ ছাড়া বিশ্বাস করব না, পদার্থবিজ্ঞান আমাদের সেটাই শেখায়। যে কোনো জিনিস পর্যবেক্ষণ পরীক্ষণ দ্বারাই প্রমাণিত হলে আমরা সেটা পদার্থবিজ্ঞানের আওতাভুক্ত করতে পারি। একক কাজ যেটা সেটা দেখো, রাদারফোর্ডের আবিষ্কার সম্পর্কে আলোচনা করো, আলবার্ট আইনস্টাইন সম্পর্কে আলোচনা করো, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যটা কি। তাহলে রাদারফোর্ডের আবিষ্কার কী কী আবিষ্কার করেছিলেন তিনি, তিনি একটি পরমাণু মডেল প্রদান করেন। আলবার্ট আইনস্টাইনের আবিষ্কার কি, ভর শক্তির সমীকরণ, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম কি, E = mc2 এবং E = mc2 √1 − v2 / c2। মূল্যায়ন, মূল্যায়নটা কোন বিজ্ঞানী সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী করার জন্য বিখ্যাত ছিলেন, কে ছিলেন, আলবার্ট আইনস্টাইন কোন তত্ত্বের আবিষ্কার করেন, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে, পাখি ওড়ার ওপর পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে, বিজ্ঞানী কেপলার কয়টি সূত্রের সাহায্যে সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা উপস্থাপন করে। তাহলে আমাদের এটা হলো মূল্যায়ন। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি মনোযোগ সহকারে ক্লাস করার জন্য। ধন্যবাদ।